नमस्कार बंधुरा अपने सबाई के स्वागत जानिए आज के बनिए फेले सोया 65 ताहले कथा ना बाड़िए देखिए दीची कीभावे बनाच्छी सोया 65 बनाते एक बाटी सोयाबीन नियेछी आदा रसुन एकसाथे बेटे नियेछी हलुद शुकनो लंका काचा लंका एकसाथे बाटा सर्षेर तेल नियेछी कर्नफ्लावर 4 चामच नून। तो बंधुरा प्रथमे आमी कड़ाई बसिए जल गरम बसिए दिए जल फुटे गेछे एखन एर मध्ये सोयाबीनटा सिद्ध करे नेब। তাই সয়াবিনটা দিয়ে দিয়েছি একটু গরম হলে এক চামচ লবণ দিয়ে দিলাম জলের মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো বন্ধুরা সয়াবিনটা খুব ভালো করে সিদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছেন সয়াবিন আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন একটা চাটনি দিয়ে নামিয়ে রাখব। সয়াবিনের মধ্যে যে জলটা ছিল ওটা আমি চিবড়ে ফেলে দিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ সমস্ত বাটা মশলাটা এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা কর্নফ্লাওয়ার লেবুর রস এটা পাতি লেবু নিয়েছি আমি পাতি লেবুর রস দিয়ে দিলাম। আপনাদের সয়াবিনটা যদি বেশি থাকে তাহলে বেশি লাগবে মশলাগুলো। তো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা কত ভালো করে আমার হাত দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পর আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াই গরম হতে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে সয়া 65 ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে কড়াইয়ের চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এটা উনুনে করেছি এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনগুলো এখন এক একটি করে দিয়ে দেব তেলের মধ্যে সমস্ত সয়াবিন একবারে দেব না একটা দুটো করে দিতে থাকব। আপনারা চাইলে বন্ধু আপনারা গ্যাসেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। দেখুন আমার একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে আমি অপর দিকটা নাড়িয়ে চাড়িয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই সময় উনুনের আগুনটা খুব আস্তে রাখতে হবে। দেখুন খুব লাল করে আমার সয়া 65 ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কারি পাতা উপর থেকে ছড়িয়ে দেব। তো কারি পাতা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো কিছুক্ষণ পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি ভালো লেগেছে 65 নামিয়ে রাখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো কোনো নতুন কোনো রেসিপি নিয়ে।